কোনো সময় আমি বলি নাই যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না, এই কথাটা কোনো সময় হয়নি। আই এম শিওর কালকে নান্নু ভাইও এই কথাটা ক্লিয়ার করছে, এ একটা একটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বা কে করছে, বাট এই জিনিসটা ইজ অ্যাবসলুটলি ফলস। সো দ্যাট যে জিনিসটা আমি সিলেক্টরদেরকে বলেছিলাম, যে আমি বলেছিলাম যে দেখেন আমার বডিটা এরকমই থাকবে, এখন যে অবস্থায় আছে আমার একটু ব্যথা থাকবে, এই থাকবে, তো আপনারা যখন টিমটা সিলেক্ট করবেন এই জিনিসটা মাথায় রেখে টিমটা সিলেক্ট করে, অ্যান্ড দেন আপনারা জানেন যে কেমন কেমন ধরনের কথা মিডিয়াতে বলা হয়েছে, যদি ফিট না থাকে তাহলে খেলা উচিত না। আমার কাছে ওই সময় খুব অবাক লাগছে এই কারণে, কারণ আমরা ওই রুমে সবাই এগ্রি করছিলাম। সো আই ডিডেন্ট ওয়ান্টেড টু ক্রিয়েট আনাদার কন্ট্রোভার্সি, এই কারণেই আমি আমার তরফ থেকে উইথ ফুল অনেস্টি আমি সিলেক্টরদেরকে এটাই বলেছি যে আপনারা জিনিসটা মাথায় রেখে আমাকে সিলেক্ট করেন। তো বলার পর আমরা যখন হোটেলে যাই, আমাকে যখন অ্যাসেস করে, অ্যাসেস করার পর আমার যে পেইনগুলো ছিল পরের দিনও অ্যাসেস করে, সবচেয়ে ইম্পর্টেন্ট এই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখে, মানে ভুলে যায় না সবাই। দোষের আছে এবং এটা প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে এটাতে কি কোনো দোষের কিছু আছে না, কি এরকম কোনো প্রস্তাবই দেওয়া যাবে না যে একজনকে আমি বলবো যে ওকে ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট? আমার কাছে মনে হয় একদম মানে বাচ্চা মানুষের মতো একটা ইয়ে যে আমার ব্যাট আমিই খেলবো আর কেউ খেলতে পারবে না, জিনিসটা হচ্ছে এমন টিমের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত, এটা টিম ফার্স্ট। এটা আপনি কি করলেন ইন্ডিভিজুয়ালি, আপনি 100 করলেন 200 করলেন টিম হারলো, ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। এই এই ইয়ে দিয়ে আপনি কি করবেন আসলে, পার্সোনাল অ্যাচিভমেন্ট দিয়ে আপনি আসলে কি করবেন, আপনার নিজের নাম কামাবেন? তার মানে আপনি কি আপনার নিজের কথা শুধু চিন্তা করতেছেন, ইউ নট থিঙ্কিং অ্যাবাউট দি টিম, ইউ নট থিঙ্কিং অ্যাবাউট দি টিম অ্যাট অল? মানুষ এই পয়েন্টগুলোই বুঝে না যে আপনি দেখলেন যে জিনিসটা আপনি যখন ইয়ে বলা হয়েছে যে এটা প্রস্তাব দেওয়া হয়েছে, কেন প্রস্তাবটা দেওয়া হয়েছে? প্রস্তাবটা টিমের কথা চিন্তা করেই তো দেওয়া হয়েছে যে টিমের এইভাবে হলে মেবি টিমের জন্য ভালো হবে, সে কারণেই তো প্রস্তাবটা দেওয়া হয়েছে যদি দেওয়াও হয়ে থাকে। তো এটাতে খারাপ কি আছে? অবশ্যই ডিসকাস করা আছে যে না আমি পারবো, আই ক্যান ডু ইট, তোমার কি লাগবে তুমি বলো আমাকে, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ইট ফর দ্য টিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা দুটা ভিডিও দেখছেন, দেখতে বুঝতে পারছেন জিনিসগুলো কীটা, তা একটু দেখুক আপনারা। তো আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকের টপিকটা হইল তোমার আমরা জাতীয় দল তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান। তো তামিম ইকবাল লাগে আসলে অনেক খারাপ লাগে যা বাসায় প্রকাশ করার মতো নাই। তামিম ইকবাল হইল ওপেনিং গোল লাগে হইল তোমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার আমার দৃষ্টিতে, আমি মনে করি আর, বাট আপনার ভিউয়ার্স যারা আছেন সকলেও এগুলো লাগে মত হইবা। আর জিনিসটা ওখানে খারাপ লাগে এই যে অবস্থা তোমার বাংলাদেশ ক্রিকেটর, আসলে দেখি আসলে কথা না বললেও হয় না, বুঝছেন নি যে অবস্থা তোমার। তো আমাদের আমরা সিলেটের একটা বাসা আছে ফাটা আর ফুটাইলো ঘষাঘষির কারণে বাংলাদেশ ক্রিকেটর অবস্থা খুব খারাপ। তো আমি যে ক্রিকেটের যে ঊর্ধ্বতম কৃতপক্ষ যারা আছেন তারা সকল কিছু অনুরোধ থাকবো, আপনারা প্লিজ এই জিনিসটা লাগে আপনারা অভিনয় করবা না, নাটক করবা না, কি তার লাগে এগুলো আমরা একটা আনন্দ দিবার একটা জায়গা। আমরা আসলে যেবা যারা প্রবাস যারা থাকি, আমরা বিশেষ করে আমরা ক্রিকেটর যারা প্লেয়ার হোক যারা খেলাইন তারা আসলে আমরা অনেক ভালো পাই, এগু আমরা একটা খুব আনন্দ মনে করি, আমরা গর্ব মনে করি আমরা বাংলাদেশ ক্রিকেটের টিমের লাগি। বিগত তারা অনেক পারফরমেন্স করছে বালা এর লাগি। তো আমি ওখানেও কইতাম সেয়ার সকলরে আপনারা প্লিজ এই জিনিসটা লাগে আপনারা খেলা মেলা করবো না, ক্রিকেট যেটা সুন্দরভাবে খেলা যায় যারা বালা খেলবো তারা আপনার প্রাধান্য দিবা। তার বালা তাওকা অন্য সময় কত হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু।